সালামু আলাইকুম সবাইকে, ফিশলি ডট বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমি দেখাবো কি করে আপনি খুব সহজেই গোলফিশের মেল এবং ফিমেল নির্বাচন করবেন। তো চলুন কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি দুটো গোলফিশ নির্বাচন করেছি। এখন আমি আপনাদের দেখাবো কি করে আপনিও একটা গোলফিশের মেল এবং আরেকটা গোলফিশের ফিমেল নির্বাচন করবেন। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি একটা গোলফিশ ধরবো। আমি যখন গোলফিশটা ধরে নিব, দেন আমি কিভাবে গোলফিশটার মেল এবং ফিমেল চিনবো সে বিষয়টা এখন দেখাবো। তো প্রথমে আমি গোলফিশটা ধরে নেওয়ার পর আমি যখন কানকোর দিকে হাত দিব, মেল গোলফিশ হলে কানকোটা একটু কাটার মতো লাগবে। মেল গোলফিশটা যখন আমি নির্বাচন করব, কানকোতে হাত দিলে কানকোটা কাটার মতো ধার থাকবে। দেন সেকেন্ড আরেকটা লক্ষণ হচ্ছে, আমি গোলফিশটার পেটের দিকে, নাভির দিকে যখন প্রেশার দিব, তখন এক ধরনের সাদা স্পাম আসবে, তাহলেই বুঝবো এটা মেল। এবং ফিমেলের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, কানকো যখন আমি হাত দিব, কানকোটা পিচ্ছিল থাকবে, কানকোটা পিচ্ছিল লাগবে। এবং আমি যখন পেটের নিচের দিকে প্রেশার দিব, প্রেশার দেওয়ার পর কোনো ধরনের সাদা তরল স্পাম আসবে না এবং পেটটা অনেক নরম থাকবে। তাহলে আমরা বুঝবো এটা ফিমেল গোলফিশ। অর্থাৎ মেল গোলফিশের ক্ষেত্রে কানকোটা ধারালো থাকবে এবং পেটের নিচে প্রেশার দিলে এক ধরনের তরল প্রস্থ আসবে, আর ফিমেল গোলফিশে পেটের দিকে চাপ দিলে কোনো তরল প্রস্থ আসবে না এবং পেটটা অনেক নরম থাকবে। তাহলে আমরা বুঝবো এটা ফিমেল গোলফিশ। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। এরকম সব ইউনিক সব তথ্য পেতে আমাদের ফিশলি ডট বিডির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আবারও। সামনের ভিডিওতে দেখা হবে কিভাবে আপনি খুব সহজেই গোলফিশের ব্রিডিং সম্পূর্ণ করবেন। তো আমাদের সঙ্গেই থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ আবারও।